নমস্কার, আমার বাংলা সংবাদে আমি সমর্পিতা ভট্টাচার্য আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই সংবাদ শিরোনাম। ট্রেড ইউনিয়নের ডাকা 48 ঘন্টার বন্ধের ব্যাপক সাড়া বরাকে, গ্রেফতার 64 জন পিকেটার্স। উচ্ছেদ অভিযান, শিলচর রেল স্টেশনে জমি পুনরুদ্ধারে উচ্ছেদ অভিযান রেল বিভাগের। বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত সোনাছড়া ও রূপাছড়ার স্থানীয়রা, ঝাড়লেন তীব্র ক্ষোভ। এবারে বিস্তারিত আমার বাংলা সংবাদ। ট্রেড ইউনিয়নের ডাকা দেশব্যাপী 48 ঘন্টার সাধারণ ধর্মঘট সর্বাত্মকভাবে সফল হলো কাছাড় জেলায়। 48 ঘন্টার সাধারণ ধর্মঘটকে কেন্দ্র করে মঙ্গলবার কাছাড় জেলায় বিভিন্ন স্থানে কেন্দ্রীয় পুলিশ বাহিনী এবং অসম পুলিশের মহিলা পুলিশ মোতায়েন করে রাখা হয়। কোনো ধরনের উত্তেজনাকর পরিস্থিতি রুখতে কাছাড় জেলা প্রশাসন সহ পুলিশ প্রশাসন জেলার বিভিন্ন স্থানে নিরাপত্তা বলয় সৃষ্টি করে রাখে। অন্যদিকে সোমবার প্রথম দিনে বন্ধ তেমন ভাবে নজরে না পড়লেও মঙ্গলবার দ্বিতীয় দিনে সকাল থেকে বন্ধ চোখে পড়ার মতোই ছিল। তবে সেক্ষেত্রে কিছুটা হলেও বরুণ দেবের কৃপা হয়েছে, বেশিরভাগ ক্ষেত্রে ব্যবসা বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো বন্ধ ছিল। তবে দ্বি চক্রযানে তেমন ব্যতিক্রম প্রভাব পড়তে দেখা যায়নি। এদিকে দেশব্যাপী সাধারণ ধর্মঘটকে সফর করতে শিলচর শহরের পথে নামেন পিকেটাররা। মঙ্গলবার সকালে পিকেটাররা শহরের বিভিন্ন মোড়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। এদিন সকাল 11টা নাগাদ জেলাশাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ প্রদর্শন চলাকালীন প্রায় 64 জন পিকেটার্সকে পুলিশ গ্রেফতার করে। বিভিন্ন ট্রেড ইউনিয়ন ও ফেডারেশনের নেতারা উপস্থিত ছিলেন সেখানে। এদিকে এদিন পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিতে আসা ছাত্রছাত্রীদের যাতে কোনো ধরনের অসুবিধার মুখোমুখি পড়তে না হয় সেদিকে পুলিশ প্রশাসনের জোরদার টহলদারি ছিল। এদিনের ধর্মঘটের প্রভাব গ্রামাঞ্চলেও ব্যাপকভাবে সাড়া পড়ে। কাছাড় জেলার ধোয়ারবন্দ অঞ্চল সহ সোনাই ধলাই বন্ধের ব্যাপক প্রভাব পরিলক্ষিত হয়। আমি শ্রমিক কৃষক যৌথ মঞ্চের পক্ষ থেকে কাছাড়বাসী সমস্ত মানুষকে আমার সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি আজকের এই ধর্মঘটকে সম্পূর্ণ সফল করার জন্য। আমরা জানি যে কীভাবে গত এক সপ্তাহে চারবার পেট্রোল পণ্যের মূল্য বৃদ্ধি ঘটেছে। আমরা জানি এইবারের বাজেটে সরকার যে প্রস্তাব নিয়েছে তাতে প্রত্যেকটা পণ্যের উপরে জিএসটি বাড়বে, অর্থাৎ একদিকে জিএসটির জন্য দাম বাড়বে, আরেকদিকে পেট্রোল পণ্যের মূল্য বৃদ্ধির জন্য দাম বাড়বে। আমরা জানি একদিকে সাধারণ মানুষের কাজ নেই, সরকার কোনো কর্মসংস্থানের ব্যবস্থা করছে না, অথচ অন্যদিক দিয়ে মূল্য বৃদ্ধি ঘটাচ্ছে। সরকার নতুন শ্রম আইনে সারা ভারতবর্ষে জাতীয় স্তরে 178 টাকা ন্যূনতম মজুরি করতে চাইছে, 8 ঘন্টার কাজকে 12 ঘন্টার কাজ করতে চাইছে, সমস্ত ট্রেড ইউনিয়ন লগুলিকে বাতিল করতে চাইছে। এই পরিস্থিতিতে সাধারণ শ্রমিক কর্মচারী তথা কৃষক, যে কৃষকের ফসলের যেটা ন্যায্য মূল্য সেটা পর্যন্ত সরকার আইনি গ্যারান্টি দিতে পারছে না। এই পরিস্থিতিতে শ্রমিক কৃষকের কাছে বাঁচার কোনো রাস্তা প্রায় ওরা খোলা রাখছে না, গোটা দেশের মানুষকে কৃতদাসে পরিণত করার চেষ্টা করছে। এই সমস্ত কিছু নিয়ে 12 দফা দাবিতে আজকে আমাদের এই যে ধর্মঘট সারা ভারতবর্ষে 48 ঘন্টা, 28 এবং 29, গতকাল এখানে ইনস্টিটিউট বা শিল্পগুলিতে ধর্মঘট হয়েছে এবং আজকে শিল্পসহ সমস্ত বড় উপত্যকা, কাছাড় জেলা, শিলচর সমস্ত জায়গাতে সমস্ত কিছু বন্ধ রেখে মানুষ যেভাবে স্বতঃস্ফূর্ত সমর্থন জানিয়েছেন তার জন্য আমি আবারও সমস্ত কাছাড় তথা বরাকবাসীকে আমার সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি। শিলচর তারাপুর রেল স্টেশনে উচ্ছেদ অভিযান চালালো রেল বিভাগ। মঙ্গলবার প্রায় অর্ধশতাধিক বাসগৃহ সহ ব্যবসায়িক প্রতিষ্ঠানে উচ্ছেদ অভিযান চালায় রেল বিভাগ। রেল স্টেশনের ভূমি জবরদখল করে দীর্ঘদিন থেকে বসবাস সহ ব্যবসা বাণিজ্য করে আসছিলেন অনেকেই, এমনকি রেলের জমিতে বিশাল বিশাল অট্টালিকা নির্মাণ করে বসবাস করছেন। জমি দখলমুক্ত করতে রেল বিভাগের তরফ থেকে আগে জানিয়ে দেওয়া হয়েছিল তাদের। অগ্রিম জানানো সত্ত্বেও কেউই জমির দখল ছাড়েনি, ফলে মঙ্গলবার বিশাল পুলিশ বাহিনী নিয়ে রেল স্টেশনের ভূমি দখলমুক্ত করার অভিযানের নামে রেল বিভাগ। এদিন সকাল থেকে অভিযান শুরু করে প্রায় অর্ধশতাধিক গৃহ উচ্ছেদ করে রেল বিভাগ, যার মধ্যে বেশ কয়েকটি ব্যবসায়ী প্রতিষ্ঠানও ছিল। এই অভিযানে প্রায় 50টি পরিবার অসহায় হয়ে পড়েছে, তাদের মাথা গোঁজার কোনো ঠাঁই নেই। এহেন পরিস্থিতিতে চরম বিপাকে পড়তে হয়েছে তাদের বলে জানা গেছে। কিন্তু বাংলাদেশ থেকে উদ্বাস্তু হয়ে যারা আইসে প্রায় 50 বছরের উপরে, 40 বছর 50 বছর ধরে এখানে মানুষ অসহায় মানুষগুলো বয়াত আছে। রেলে নোটিশ দিছে আজকে, ঠিকই আছে ইভিকশন নোটিশ, কিন্তু মানুষ যাইতো বই, মানুষের যাওয়ার কোনো সংস্থান নাই, রিক্সা চালায় ঠেলা চালায় ঘরে কাজ করে। তো ব্যাপার হয়েছে, আমরা আসামের চিফ মিনিস্টার হেমন্ত বিশ্ব শর্মার কাছে একটা আবেদন রাখছি, এই যে অসহায় পরিবারগুলি, 100 উপরে পরিবার আছে এখানে, অসহায় পরিবারগুলি একটু টাউনের আশপাশে একটু খাস জমির বন্দোবস্ত করিয়া দেওয়ার লাগে, তেইলে অসহায় মানুষগুলির একটা সুরাহা হইব।
এই যে আর্তনাদ, এই আর্তনাদ যে আমি তো প্রত্যেকটা ঘরের সঙ্গে যুক্ত। আজকে এই দিনটা দেখা এই পরিবেশটা আইছে ভাল লাগে। কিছু করারও না। নোটিশটা কবে দিছিল? নোটিশটা কাছাকাছি তিন মাস হয়ে গেছে, এই 27 তারিখ দুই মাস হয়েছে। তো নোটিশ দিতে ঠিকই আছে, মানুষের যাইবার জায়গা নেই, খাইতে পারে না, গড় ভাড়া করতে গেছে। মোটামুটি এই যে রেলের এই রোডটা এই শেষ মাথার থেকে মোটামুটি এখানে মহাশক্তি আশ্রম এরিয়া, এখানে 100 উপরে পরিবার আছে। এটার অন্নপূর্ণা কলোনি হিসাবে নাম এই কলোনির দেওয়া হয়েছিল। যেখানে 2000 টাকা দাম, ই করে গেছি 10000 টাকা দাম, 5000 টাকার দাম। আমরা খাইমু কি বাচ্চা লইয়া, বাচ্চা বিচার লইয়া করমু কি, তাহলে পড়াইমু কি আর কি করমু? আর গড়বাড়া পাই না, অত দাম দিয়ে তো স্যার আমরা যাওয়া তো সম্ভব না। ওই কারণে আমরা সরকারের কাছে একটাই চাই, যেটা আমরা একটা জায়গা দিয়ে একটা ব্যবস্থা করিয়া তো এই কারণে আমরা বাঙ্গা বাঙ্গা করছি না, করে আসতে দিলে বাঙ্গা বাঙ্গা কোনো বড় যদি না পাইয়া গেমু করি, আমরা বাচ্চা কাচ্চা লইয়া অসার হইয়া করছি। তখন আমরা সরকারের কাছে এটি একটা চাই যেতে এমএলএ মন্ত্রী যে এই অক্ষর মিলে আমরা একটা জায়গা দিয়ে যেতে। আমরা আগামী 2024 সালের মধ্যে কেন্দ্র ও রাজ্য সরকার গোটা দেশ ও রাজ্যের প্রতিটি শহর সহ গ্রামাঞ্চলের সবার ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। ঠিক সেই সময়ে বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত রয়েছেন কাছাড় জেলার বরখলা বিধানসভা কেন্দ্রের হাতিছড়া জিপির আওতাধীন সোনাছড়া ও রূপাছড়ার এলাকার শতাধিক পরিবারের লোকেরা। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা তীব্র ক্ষোভ উগড়ে দিয়ে বলেন, দীর্ঘ 15 বছর থেকে তারা বিশুদ্ধ পানীয় জলের অভাবে দিন যাপন করছেন। গ্রামে পিএইচই থাকা সত্ত্বেও পিএইচই চত্বরে রয়েছে ঘন জঙ্গল, যার দরুন বেহাল অবস্থায় রয়েছে গ্রামের একমাত্র বিশুদ্ধ পানীয় জল সরবরাহ কেন্দ্রটি। এদিকে পিএইচই কেন্দ্রের সংলগ্নে রয়েছে গ্রামের একটি সরকারি বিদ্যালয়, সেই বিদ্যালয়ের পড়ুয়ারাও বিশুদ্ধ পানীয় জল খেতে পারছে না, ফলে বিশুদ্ধ পানীয় জলের অভাবে পড়ুয়াদেরও নানান রোগে ভুগতে হচ্ছে বলে তীব্র ক্ষোভ ব্যক্ত করেন তারা। তাই অতি সত্বর তাদের সেই সমস্যার বিহিত ব্যবস্থা করে দেওয়ার জন্য স্থানীয় বিধায়ক ও রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার দৃষ্টি আকর্ষণ কামনা করেন তারা। হম লোক কো তো 8-10 সাল সে খুব জাদা কষ্ট হোনা হতা হ্যায়, ইসিলিয়ে বল রহা হুম মাননীয় প্রধানমন্ত্রী সাহেব তো জল মিশন কো হর ঘর কে দিয়ে দিয়া হ্যায়, কিন্তু হম লোক কো ভি বস্তি মে তো কোই ভি মিলা নহীঁ হ্যায়, আবি তক নহীঁ মিলা, আবি তক মিলা নহীঁ হ্যায়। আর লড়কা বাচ্চা তো কষ্ট হতা হ্যায়, আর গ্রাম কো আদমি কো ভি জাদা কষ্ট হতা হ্যায়, আর রুজি রোজগার কর ছাড় কো কাম মে যায়গা স্যার জল কে দিয়ে। ইসিলিয়ে হম লোক পানিকা রূপাচড়া বস্তি বরখলা সমষ্টি কাছাড় জেলা আসামপুর। জল পানির একটু ভার না, আমরা তো বেশি মানে হলো সোনাছড়া আর হাতছড়া জিপি মানে আর রূপাচড়া, আর এতে জল পানি আর কিছু পাওয়া যান না, রাস্তাঘাটের সুবিধা সব চলেন না ঠিক মতো, এই কারণে পানার প্রবলেম বেশি। আর আমরা ছাত্রছাত্রী বাচ্চা তারা মানে রেজনাল সুবিধার মানে ধুলে গাড়ি ঘোড়ার মানে রাস্তাঘাটার সব ঠিক না, ধুলে ভর্তি হয়ে যায়, জল কিচ্ছু নাই, বাচ্চা তা মানে সুস্থ বেমার মানে করা যায় না। পিএইচই আসে কিন্তু আমরা জঙ্গলের মেডিল কোনো কিচ্ছু নেই আমাদের সামনে থাক আসে, কিন্তু মানে জল পানি কিচ্ছু নাই, পিএইচই তো আসে এই প্রবলেম। মানে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর আকাশছোঁয়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে গত 2 দিন ধরে চলা ভারত বন্ধের আংশিক প্রভাব পড়েছে করিমগঞ্জ জেলার বৃহত্তর পাথারকান্দিতে। বন্ধের দ্বিতীয় দিন মঙ্গলবার প্রশাসনের বিনা অনুমতিতে প্রতিবাদী মিছিল বের করার দায়ে পুলিশ 40 জন পিকেটার্সকে গ্রেফতার করে, পরে অবশ্য আটক ব্যক্তিদের বিশেষ জামিনে মুক্তি করে দেওয়া হয়। মোট 12 দফা দাবি সহ অত্যাবশ্যকীয় সামগ্রীর অত্যাধিক মূল্যবৃদ্ধির প্রতিবাদে ভারতীয় ট্রেড ইউনিয়ন ও ফেডারেশনের যৌথ আহ্বানে ভারত জুড়ে এই বন্ধ পালিত হয়। দুদিনের এই আন্দোলনকে সমর্থন জানিয়ে পাথারকান্দিতে সিআইটিইউ, মধ্যাহ্নভোজন কর্মচারী, কাঠমিস্ত্রি ইউনিয়ন সহ বিভিন্ন সংগঠন বন্ধকে সমর্থন জানিয়েছে। তবে এ বন্ধের তেমন প্রভাব পড়েনি বৃহত্তর এলাকায়, খোলা ছিল বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠান সহ দোকানপাট। সড়কে দূরপাল্লার যানবাহন তেমন চলাচল করতে দেখা না গেলেও হালকা ও মাঝারি যানবাহন যথারীতি চলাচল করেছে। সিআইটিইউ সর্বভারতীয় বিভিন্ন শ্রমিক সংগঠনের ডাকে 28 এবং 29 মার্চে যে বন্ধের ডাক দেওয়া হয়েছে, এই বন্ধের সমর্থনে আমরা আজকে একটা প্রচার এবং স্লোগান নিয়ে আমরা যখন মিছিল করতে বের হয়েছি সেটা হচ্ছে সিআইটিইউর সপক্ষে আমরা মানে তাদের সপক্ষে আমরা এই দাবিগুলো নিয়ে আমরা মানে আওয়াজ দিচ্ছি। সেই সময় পাথারকান্দির দক্ষিণ রেলগেটের সম্মুখে
আমাদের স্থানীয় মানে প্রশাসন থেকে আমাদেরকে বাধা দেওয়া হয়েছে এবং আমাদের হাতের যে ফ্ল্যাগ ফেস্টুন ছিল এই ফ্ল্যাগ ফেস্টুন আমাদেরকে আমাদের হাত থেকে ছেড়ে নেওয়া হয়েছে এবং আমাদেরকে থানাতে আসার জন্য বলা হয়েছে আমরা জানি না আমাদেরকে অ্যারেস্ট করা হয়েছে কি না সেটা আমরা বলতে পারবো না আমরা অ্যারেস্ট করা হয়েছে ওটা বলেননি থানাতে নিয়ে এসেছেন কিন্তু আমরা মনে করি সেটা গণতান্ত্রিক আন্দোলন এই গণতান্ত্রিক দেশে তার মত প্রকাশের অধিকার আছে যারা সিআইটিউএ সর্বভারতে যে আন্দোলনের ডাক দিয়েছে সেই ডাককে আমরা সমর্থন করে আমরা কোনো বন্ধের মানে কোনো জোর জবরদস্তি গাড়ি গুলি কোনো কিছু বন্ধ করার জন্য আমরা আমরা এগিয়ে আসিনি আমরা শুধু সিআইটিউর এই ডাককে তাদের যে আওয়াজটা আমরা জনগণের কাছে উত্থাপন করতে চেয়েছিলাম সেটাও আমাদের করতে। প্রতারণার শিকার হলেন বদরপুরের 35 জন লোক, দুই মাসে লুটে নিয়েছে 2,50,00,000 টাকা। প্রতারকের নাম বিলাল আহমেদ, তার ঘর বদরপুর কেন্দ্রের দেওরাল গ্রামে। শাহ আদম খাঁকি সংলগ্ন এলাকায় এই প্রতারকের আসাম মেশিনারি নামের একটি দোকানও রয়েছে। তার বিরুদ্ধে বদরপুর থানায় মামলা করেছেন প্রতারিত লোকেরা, পুলিশ তদন্ত শুরু করেছে। স্থানীয়রা জানান, এই প্রতারককে যে ধরে দিতে পারবে তাকে নগদ 50,000 টাকা পুরস্কার হিসেবে দেওয়া হবে। প্রতারণার শিকার হয়েছি যে মৌলানা বিলাল আহমদ, হাফিজ বিলাল আহমদ ওনার নাম। আমরা বর্তমানে যে দোকানের সামনে উপস্থিত আছি সেই দোকানটি ওনার। এই দোকানের নাম হচ্ছে আসাম মেশিনারি, মানে জেরক্সের দোকান। এটা জায়গা, এই জায়গাটা আছে দোকানের মানে প্রায় 150 পরিমাণ। আমাদের কাছ থেকে 22,00,000 টাকা উনি বয়নামা নিয়েছেন এবং মরিম সমিওতে। হ্যাঁ, আমার মানে বন্ধু, আমার ভাই আর কি, আমার একটি আমরা জয়েন্ট এমপ্লয়ি। উনি খালি আমাদের নয়, আরও অনেক মানুষের কাছ থেকে আমরা বায়নামার করে আরও 5 জায়গার বায়নামা করেছেন, 20,00,000, 25,00,000, 40,00,000 করে। উনি একটি প্রতারণা করেন। এখন আপনারা এখানে কতজন রয়েছেন? টোটাল আমরা 20 জন আছি। আমরা এখন আমি বলতে বলবো নাকি নাম 11 জন মতো আপনারা রয়েছেন? আরও আছে, অনেক আছে। শুধু প্রতারকই করেছেন আমাদের সঙ্গে। আমরা এর ব্যাপারে আমরা অনেক খোঁজাখুঁজি করছি কিন্তু এরপরে প্রশাসনকেও আমরা সেকেন্ড বর্তমানে ওসি আমাদের মন স্যারও তদন্ত করেছেন এবং ডিএসপি স্যারও সাহায্য আমরা নিয়েছি। ডিএসপি স্যার আমাদেরকে আশ্বাস দিয়েছেন ওনার পাসপোর্ট যা আছে জব্দ করবেন যাতে উনি বাইরে না যেতে পারেন। আর আপনাদেরকে আমরাও বলেছি যে যদি ওনারা আপনারা ধরিয়া দিতে পারেন ওনাকে আমরা নগদ হিসাবে 50,000 টাকা আমাদের তরফ থেকে দিয়ে দিব। কন্ট্যাক্ট নাম্বার আমাদের মেসাব দিয়েছেন, আহরার মেসাব, ওনার নাম্বারে যোগাযোগ করলে হবে, কোনো প্রবলেম নাই। ভাগাবাজার সংলগ্ন খাসপুর ও মথুরাপুরে নিরীহ 3 যুবকের উপর রক্তক্ষয়ী হামলা চালালো ভূমাফিয়া গোপাল গোয়ালা বাহিনী। তাদের আক্রমণে গুরুতর আহত হয়েছেন দীননাথ গোয়ালা, রাজু গোয়ালা ও দুর্গাচরণ কৈরি। এনে গোপাল গোয়ালা সহ তার সাথীদের অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করা হলে দীননাথ গোয়ালা ও দুর্গাচরণ কৈরির পরিবারকে প্রতিনিয়ত হুমকি দিয়ে যাচ্ছে গোপাল গোয়ালা বাহিনীরা। মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা পুরো ঘটনা বিস্তারিত তুলে ধরেন। আমার ছেলেরা মারছে, গোপাল গোয়ালা, জাগন গোয়ালা, জয়দীপ, দিলীপ, যাইতে বিল লইয়া যাইতে আসিল এই শিলচার বিভা কোম্পানি, আর অন্য আটকাইয়া আহে বেজান পিটছে থোড়া। তার একটা ছেলে রয়েছিল আমরা ভাতিজা সম্পর্ক, নুনু গোয়ালা কইয়া, তার ঘরও গেছে, তার ঘর থাকি আইতে তারে আটকাইয়া মারছে গোপাল গোয়ালা, জাগন গোয়ালা, জয়দীপ, দিলীপ, এরা আটকাইয়া। তার লগে তার বিলের টাকা রয়েছিল 3,05,000 টাকা বিল সহ, এই টাকাটাও পাওয়া গেছে না। পুলিশের এখানে নিয়ে আমরা রিপোর্ট দিছি, এই রিপোর্টটা পুলিশ লইয়া লগে লগে আইয়া আমরা দেখাইছি, পুলিশও কয় টাকা হয়েছেই, আর আমরা এখন কোনো বিচার পাইয়ার না। এখন বিভাগ কোম্পানি জানাইছি, জানানোর পরে তো বিভাগ কোম্পানিও কিতা করবো কিতা না। আমরা গ্রামোন্নয়নে সরকারের অর্থ বরাদ্দ বন্ধ থাকার দরুন ধলাই বিধানসভা কেন্দ্রের পানিভরা জিপির মাঝুরিল্যান্ড গ্রামের সড়ক সংস্কারের কাজ বন্ধ রয়েছে বলে জানান জিপি সভাপতি কবিতা দাস। মঙ্গলবার সাংবাদিকদের ডেকে বিষয়টি নিয়ে স্পষ্টীকরণ দিয়ে জানান জিপি সভাপতি কবিতা দাস। তিনি বলেন, বিগত 2 বছর কোভিড মহামারীর দরুন গ্রামোন্নয়নের কাজ বন্ধ রয়েছে। আজকে এই কাউন্টিং দিচ্ছি যে মাঝুরিল্যান্ডের রাস্তাটা কেন আমরা দিতে পারছি না। 21-22-এর অ্যাকশন প্ল্যানে আমরা ধরেছি মাঝুরিল্যান্ডের রাস্তা, কিন্তু কোভিডের জন্য ফান্ড নেই এটা বলে আমাদের কাজ বন্ধ হয়ে গিয়েছিল।
আর আমরা কাজ করতে পারছি না, কিন্তু অ্যাকশন প্ল্যানে আমাদের ধরা আছে। আর আমি যেগুলো কাজ করছি, এক্স প্রেসিডেন্টের পিরিয়ডের যে অ্যাকশন প্ল্যান ছিল ওটা কতটা কাজ ধরা ছিল ওটা আমরা কাজ করে যাচ্ছি। এরপরে ওরা বলছে যে ইলেকট্রিসিটির ব্যাপার নিয়ে কারেন্ট পায় না, অলরেডি খুঁটি পালানো। গত দুদিনের বৃষ্টির ফলে সামরিকোনা তিমুখায় জল জমে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়, ফলে রাস্তা দিয়ে যানবাহন এবং মানুষ চলাচল প্রায় অচল হয়ে পড়ে। এই রাস্তাটি শিলচর থেকে হাইলাকান্দি পর্যন্ত চলাচলের একমাত্র উপায়। স্থানীয় মানুষ গত দুদিন থেকে চলাচল করতে অনেক অসুবিধার সম্মুখীন হচ্ছেন, তাই এলাকার ফরিশউদ্দিন, কায়দুল ইসলাম, জাকির হোসেন, বাহারুল ইসলাম প্রমুখ মিলে যোগাযোগ করেন মধ্য হাইলাকান্দির বিধায়ক জাকির হোসেন লস্করের সাথে। তিনি গুয়াহাটিতে থাকায় ফোন যোগে বিভাগীয় ইঞ্জিনিয়ারের সাথে যোগাযোগ করে রাস্তার পাশে নালা দিয়ে জল সরানোর ব্যবস্থা করেন। স্বাস্থ্যসেবাকে আরও উন্নত করে তুলতে আশাকর্মীদের বিকল্প নেই, তাই আশাকর্মীদের সম্মাননা দিতে করিমগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে আশা সম্মেলন 2022-এর আয়োজন করা হয়। মঙ্গলবার জেলা গ্রন্থাগারের প্রেক্ষাগৃহে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে দুদিনের এই আশা সম্মেলনের সূচনা হয়েছে। মূলত জেলা স্বাস্থ্য বিভাগ কর্তৃক আয়োজিত এই সম্মেলনে কয়েকজন আশাকর্মীকে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের পক্ষ থেকে সংবর্ধিত করার পাশাপাশি প্রয়াত কয়েকজন আশাকর্মীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ করেন এই অনুষ্ঠানের প্রধান অতিথি সহ অন্যান্যরা। প্রাসঙ্গিক বক্তব্যে আশাকর্মীদের কর্তব্যের দায়িত্ব নিয়ে বক্তব্য রাখেন জেলা যুগ্ম সঞ্চালক শামসুল আলম, জেলা শাসক মৃদুল যাদব, প্রাক্তন বিধায়ক মিশন রঞ্জন দাস প্রমুখ। যদি আশা না থাকে হতেন আমার কোভিড যুগ দিলে একটু পসিবল হব না, একটু আশা আসে এই কারণে আমার কোভিড হল, চাইল্ড উমেন হেলথ হল, আমার কিবা সার্ভিলেন্স অ্যাক্টিভিটি হল, কোয়ারেন্টাইন হল, একটু যিখিনি হেলথ সার্ভিসেস দিয়া আছে একটু আমার আপনার জড়িয়ে পসিবল হয়ে আছে। তো এই কারণে আমার আজি আপনার মাজতে পার ব্লকত তিনটা আশাকর্মী আমি ফেসিলিটেট করিম, আর এইটু মই আশা করিম কি ফিউচারত আমার ভিতর প্রত্যেক ব্লকত আশা বর্কার ওলাই আহে যি আমার ন্যাশনাল লেভেল, স্টেট লেভেল কিংবা অ্যাওয়ার্ড গ্রহণ করে, তার কারণে আমার গ্রেমেন্ট কার্ডের নাম হব। আর আটু আর যে আমার জয়েন্ট ডাক্তার কই কইছে কি একটু লাহে লাহে আশা কর্মী একটু যে রেসপন্সিবিলিটি রোজ থাকে একটু বড়াই আছে, আমার চাইল্ড হেলথ হোল, সার্ভেলেন্স হোল, ডিজিটাইজেশন অফ মেডিকেল সার্ভিসেস হোল। দুদিনব্যাপী সাধারণ ধর্মঘটের দ্বিতীয় দিনেও বদরপুরে তেমন প্রভাব পড়েনি। মোদী সরকারের জনবিরোধী নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাতে যৌথ মঞ্চে ডাকে 28 ঘণ্টার ধর্মঘট চলে। বদরপুরে অসম ইলেকট্রিক সাপ্লাই ওয়ার্কার্স ইউনিয়ন, পাওয়ার ইঞ্জিনিয়ার অ্যাসোসিয়েশনের বদরপুর ইউনিট এবং কোঅর্ডিনেশন কমিটি অব ইলেকট্রিসিটি এমপ্লয়িজ ইঞ্জিনিয়ার্স অ্যান্ড পেনশনার্স বদরপুর জোন যৌথভাবে বদরপুর এসটি রোডে বিদ্যুৎ পর্ষদের চিফ এক্সিকিউটিভ অফিসারের কার্যালয়ের সামনে সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত 2 ঘণ্টা বিক্ষোভ ও ধর্ণা কার্যসূচি পালন করে। পরে সাধারণ ধর্মঘটের উদ্দেশ্য ব্যাখ্যা করে বিভিন্ন বক্তা বক্তব্য রাখেন। তাদের দাবি অবিলম্বে বিদ্যুৎ সংশোধনী বিল 2021 বাতিল করা, বিদ্যুৎ মাশুল হ্রাস করা, রাষ্ট্রায়ত্ত খণ্ডের বেসরকারীকরণ বন্ধ করা। বক্তব্য রাখেন কেন্দ্রীয় সম্পাদক নুরুল ইসলাম তালুকদার, অর্ধেন্দু কুমার চন্দ, সুমন দাস, আশিস সিনহা, রাজু জায়গিরদার প্রমুখ। দ্বিতীয় দিনেও রেলের অফিস সহ সরকারি অফিসগুলি খোলা ছিল, তবে কর্মচারীদের উপস্থিতি ছিল খুবই নগণ্য। রেল সূত্রে জানা গেছে দূরপাল্লার যাত্রীবাহী ট্রেনগুলিতেও যাত্রী সংখ্যা কম ছিল। শেষ করার আগে বিশেষ বিশেষ আমার বাংলা খবর আরও একবার। ট্রেড ইউনিয়নের ডাকা 48 ঘণ্টার বন্ধের ব্যাপক সাড়া বরাকে, গ্রেফতার 64 জন পিকেটার্স। উচ্ছেদ অভিযান, শিলচর রেল স্টেশনে জমি পুনরুদ্ধারে উচ্ছেদ অভিযান রেল বিভাগের। বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত সোনাছড়া ও রূপাছড়ার স্থানীয়রা ঝাড়লেন তীব্র ক্ষোভ। এখনকার মতো আমার বাংলা সংবাদ এ পর্যন্তই, নমস্কার।